নমস্কার আমি গল্প গল্পগুলি শোনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বীর্য শুল্কা রাজকুমারী সুমিত্রার কিছুতেই বর পছন্দ হয় না দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান রাজকোনার পানি প্রার্থনা জানিয়ে কিন্তু লিপিক রাজ্য হয় না রাজদূত নিরাশ হয়ে ফিরে যায় সুন্দরকান্তি রাজপুত্রেরা আসেন রাজকন্যার প্রাসাদের সুমুখে ঘোড়ায় চড়ে ঘোরাঘুরি করেন তাঁদের কোমরে রত্নখচিত ওসি ঝলমল করে কিরিটের হীরা সূর্য কিরণে ছকমক করে কিন্তু কুমারী সুমিত্রার মন চলে না তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙুল দেখিয়ে বলেন সখি দেখ দেখ কতগুলো মুমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন এই আশ্চর্য এই বলে কোকিলকণ্ঠে তিনি হেসে ওঠেন রাজপুত্রেরা তার হাসি কথা শুনতে পান তাঁদের মুখ রাঙা হয়ে ওঠে আর্যাবর্তময় দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী কোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে তক্ষশিলার শখ রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনই গর্বিতা তার রূপলাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসে তারাই দর্পের কাছে পরাভূত হয়ে ফিরে যান আর্যাবর্তের কোন রাজা বা রাজপুত্রকে তার। মনে ধরে না সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা রুদ্রের মতোই তার প্রতাপ তিনি শক বংশীয় শক বংশের অনেক ক্ষত্রপ তখন ভারতবর্ষের উত্তর অঞ্চলে রাজত্ব করছিলেন বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্যভাবাপন্ন হয়ে পড়েছিলেন কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি শক নারীরা তখনও তরোয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত অশ্বচালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত রাজকুমারী রুদ্রপ্রতাপ যখন দেখলেন কোনো বড়ই মেয়ের পছন্দ হয় না তখন তিনি মেয়েকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন তোর আঠেরো বছর বয়স হলো তুই কি বিয়ে করবি না মা স্বয়ংবর সভা থাকবো সুমিত্রা মাথা নেড়ে বললেন না স্বয়ংবর সভায় তো কেবল রাজা রাজপুত্ররা আসবে তাদের আমি দেখেছি বাবা তারা সব ননীর পুতুল আমি কারুর কলে মালা দিতে পারব না আমি প্রতিজ্ঞা করেছি বীর্যশুলকায় যে আমায় কিনে নিতে পারবে তাকেই আমি বিবাহ করব। তা সে শূদ্রই হোক আর চন্ডালি হোক শুনে রুদ্রপ্রতাপ খুশি হলেন সেখানে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না অনেক শূদ্র রাজা বাহু বলে সিংহাসন অধিকার করেছিলেন রুদ্রপ্রতাপ হেসে বলেন আমিও তাই চাই কিন্তু তা হবে কি করে কুমারী বলেন আমার প্রতিজ্ঞা এই যে পুরুষ তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমি তাকেই বড় মাল্য দেব আপনি রাজ্যে কথা ঘোষণা করে দিন পিতা বেশ কি কী বিষয় পরীক্ষা হবে বাহু হৃদয় বল আর বুদ্ধি বলের পরীক্ষা হবে আমি নিজে সেই পরীক্ষা করব। রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন সুমিত্রা তুই শখ তার উপযুক্ত কথাই বলেছিস আজই আমি দেশে বিদেশে ঢেড়া দিয়ে দিচ্ছি আবার আবার ঘোষণা হয়ে গেল অনেক রাজপুত্র সেনাপতি এলেন কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যেতে হলো কেউ বাহু বলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিন্তু বুদ্ধি বলে উত্তীর্ণ হতে পারলেন না আবার কেউ বুদ্ধি বলে উত্তীর্ণ হলেন কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন সকলেই অধবদনে ফিরে গেলেন রাজকুমারীকে কেউ লাভ করতে পারলেন না এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন সকাল সকালবেলায় মন্ত্রগৃহে বসেছে চারিদিকে পাত্র মিত্র সেনাপতি শ্রেষ্ঠী সামন্ত রয়েছেন রাজা স্বয়ং সিংহাসনে রাজার রাজা ডানপাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে তার গর্বিত গ্রীবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সভার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে সভার তোরণের কাছে প্রতিহার পিতে হঠাৎ একটা গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞাসা করলেন কিসের গণ্ডগোল মকরকেতু দেখো তো মকরকেতু রাজ্যের একজন সেনানী তিনি যুবা পুরুষ বিশাল তার দেহ তার চেহারা দেখে শত্রু ভয়ে আদমরা হয়ে যায় তিনি সভার দ্বারে গিয়ে দেখলেন একজন দিন বেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে যায় কিন্তু চার পাঁচজন প্রতিহারী তাকে আটকে রাখার চেষ্টা করছে যুবক নিরস্ত্র কিন্তু এমন ভয়ঙ্কর ভাবে সে হাত পা সঞ্চালন করছে যে বর্মাবৃত সুলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছে না কিন্তু পাঁচজনের সঙ্গে একজনের যুদ্ধ আর কতক্ষণ সম্ভব অবশেষে তার রক্ষীরা তাকে মাটিতে ফেলে তার হাত বেঁধে ফেলল মকর কেতু রাজাকে এসে খবর দিলেন শুনে রাজা হুকুম করলেন কি চায় লোকটা তাকে এখানে নিয়ে এসো এখনি তখন দুজন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির হলো রাজা তার চেহারা আর বেশভূষা দিকে আশ্চর্য হয়ে গেলেন তার মাথায় উষ্ণিস নেই হাতে অস্ত্র নেই পরিধানে নিখুত বস্ত্রও নেই লক্ষ্মীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেড়ে গেছে সর্বাঙ্গে ধুলো কিন্তু তবু ছিন্ন আর ধুলির আভরণের ভিতর দিয়েও যেন অপরূপ সুঠাম দেহপ্রভা প্রকাশ পাচ্ছে দেহ রোগাও নয় মোটাও নয় পেশিগুলির প্রতি সাপের মতো খেলে বেড়াচ্ছে। মাথার কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে গায়ের রং নূতন কচি ঘাসের মতো শ্যাম আর মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার দেশ কোথায় বন্দি একবার রাজার দিকে চাইলে একবার রাজকন্যার দিকে চাইলে তারপর বলে। আমি এ রাজ্যে আগন্তুক আমার দেশ বঙ্গ রাজা বলেন বঙ্গদেশের নাম শুনেছি বটে আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলে বন্দি গম্ভীর ভাবে বলে মহারাজ ঠিক ধরেছেন বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই রাজা উত্তর শুনে ভারী আশ্চর্য হলেন একটু খুশিও হলেন প্রতিহারীদের বলেন বাঁধন খুলে দাও বন্ধনমুক্ত হয়ে যখন সে সোজা দাঁড়ালো তখন এই ছিন্নবেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্রজ্জ্বল চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন রাজা বলেন বিদেশি তুমি বহুদূর থেকে এসছো তোমার বস্ত্র চিহ্ন দেখছি তুমি কি অর্থ চাও বিদেশি হাসলো বলো না মহারাজ আমি অর্থ চাই না অর্থের আমার প্রয়োজন নেই আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্তানে এ রাজ্যে এসেছি বিশ্বই রাজা জিজ্ঞেস করলেন তোমার নাম কি পরিচয় বা কি বিদেশি বলল আমার নাম চন্ড আমি তালিবনশ্যাম সমুদ্র মেখলা বঙ্গভূমির একজন অজ্ঞ সন্তান এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন রাজা বলেন ভালো কিন্তু তুমি জোর করে আমার সভায় ঠুকতে চাইছিলে কেন তার কারণ বলো চন্ড বলল মহারাজ আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্য হতে চান তাই আমি নিজে বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি বলে পূর্ণ দৃষ্টিতে সুমিত্রার দিকে তাক আলসে শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল মন তার ক্ষণকালের জন্য বিদেশ প্রতি কোমল হয়েছিল আবার কঠিন হয়ে পড়ল একজন সামান্য লোক তাকে লাভ করবার দুরাশা রাখে সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকে রাজা বা রাজপুত্র তার পানিপ্রার্থী হয়ে এসেছে শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেনি বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার পানিপ্রার্থী করে পাঠিয়েছে অপমানে তার দুচোখ জ্বলে উঠল সভাসদরাও চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তারপর সকলে সমবেত অট্টহাস্যে সভা ভরে গেল রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না তিনি আরক্ত চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন এটাকে সভার বাইরে নিক্ষেপ কর মকরকেতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল তিনি হাসতে হাসতে চন্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হলেন কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার হলো। চন্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে ফিরে এসে বলে মহারাজ আপনার আজ্ঞা পালিত রাজার রুদ্রপ্রতাপের মুখে কথা নেই চন্ড এমনভাবে ভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি এরকম সে রোজই করে থাকে সকলে ভাবছে কি আশ্চর্য ব্যাপার মকরকেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতো তুলে ফেলে দিতে পারে তার গায়ে কি অসীম শক্তি সভাশুদ্ধ লোক বিস্ফারিত চোখে চন্ডের মুখের পানে চেয়ে রইল কইলেন নিস্তব্ধ সভা গৃহে তাঁর কণ্ঠস্বর বিনার মতো বেজে উঠল ঈষৎ ভ্রুভঙ্গি করে তিনি ধীরে ধীরে বলেন বিদেশি তোমার দেশে কি রাজা নেই চন্ড বললেন আছে রাজা রাজকুমারী আছেন তার প্রতাপে প্রাগ জ্যোতিষ থেকে কুশল পর্যন্ত কম্পমান সুমিত্রা বলেন বটে তবে তিনি কি প্রবীণ চন্দ্র বলেন হ্যাঁ তিনি প্রবীণ সুমিত্রা প্রশ্ন করলেন তার কি পুত্র নেই চন্ড মৃদু হাসল বল আছে শুনেছি যুবরাজ ভট্টারক পরম রসিক তবে তিনি পিতার মতো বীর কিনা তা বলতে পারি না সুমিত্রার কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল তিনি তীক্ষ্ণ হাসি এসে বললেন তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন চন্দ্র মাথা নেড়ে বলল না আমি স্বেচ্ছায় এসেছি তাছাড়া আমি মল্ল নই আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান তাই আমি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছি এই বলে কপট লজ্জায় সে মাথা নিচু করল কুমারী অধর দংশন করলেন এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জন্যই যে ব্যক্তি মাত্র মহাকায় মকরকেতুকে জানালা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে তার মুখে কথা পরিহাস ছাড়া আর কিছু নয় কুমারী অল্পকাল চিন্তা করে বলে ভালো তুমি মল্ল হও বা না হও ফার উত্তোলন করতে পারো বটে আমি প্রতিজ্ঞা করেছি তিনটি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বড় মাল্য দেবো তা সে পামরই হোক বা চন্ডালই হোক কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয় উষ্ট্র ভার বহন করতে পারে তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো চন্ডবুলো মানুষের যা সাধ্য আমি তাই পারি পারো বেশ আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে মুঠি খুলে মুক্তাটি নিতে পারো তুমি এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন চণ্ড তার সামনে গিয়ে দাঁড়ালো ক্ষুব্ধ সরে বলল রাজকুমারী এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয় আমাকে অকারণ লজ্জা দিচ্ছেন কেন এই বলে সে বাঁ হাতের দুটি আঙুল রাজকুমারীর মুঠির দুদিকে চেপে ধরল রাজকুমারী একবার শিউরে উঠলেন তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল মুক্তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বলে আজ থেকে এই মুক্তাটি আমার কর্ণের ভূষণ হলো রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল তিনি কিছুক্ষণ বিউভাল জোখে নিজের পানে চেয়ে রইলেন তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বলেন প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ বাকি দুই পরীক্ষা আজ অপরাহ্নে হবে এই বলে তিনি দ্রুত পদের সভা ছেড়ে চলে গেলেন নিজের স্বয়ংঘরে গিয়ে রাজকুমারী শুয়ে কাটতে লাগলেন এমন লাঞ্চনা তিনি জীবনে ভোগ করেননি কথাকার এক পরিচয়হীন অজ্ঞাত লোকেশে অবহেলা ভরে বা হাতে তার মুঠি খুলে দিল কি কঠিন তার আঙুল যেন লোহা দিয়ে তৈরি সেই আঙ্গুল রাজকুমারীর মুঠি স্পর্শ করা মাত্র তার খুলে গেল কেন এমন ও কি ইন্দ্রচাল জানে চোখ মুছে সুমিত্রা পালংকে উঠে বসলেন তাঁর লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল তিনি গালের হাত দিয়ে ভাবতে লাগলেন কি করে আজ বাকি দুই পরীক্ষায় চন্ডকে পরাস্ত করবেন বেলা তৃতীয় প্রহরের তুর্য দামামা বাজা মাত্র রাজা রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যরা রাজ সমবেত হলেন রাজকুমারী বেনি দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন চন্দ্র উপস্থিত হল এখন আর তার ধুলি ধূসর বেশ নেই পরিধানে পট্ট বস্ত্র বুকে লোহার বর্ম হাতে ধনুস্বর ডান কানে সে মুক্তাটি বেলফুলের কুঁড়ির মতো দুলছে রাজ উদ্যানটি প্রকাণ্ড চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা তাতে বড় বড় ফল ফুলের গাছ আম্র জম্বু বকুল পিয়াল কদম্ব শোভা পাচ্ছে মাঝে মাঝে সরোবর মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ স্ফটিকের দেওয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে চারিদিকে পোষা হরিণ শশক ময়ূর চড়ে বেড়াচ্ছে একটি পাথরের বড় বেদির ওপর রাজা আর অমাত্মরা আসন গ্রহণ করলেন সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আরেকটি বেদিতে বসলেন চন্ড দাঁড়িয়ে রুইল কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখে চন্ডের দিকে চাইলেন তারপর একজন সখীকে ইঙ্গিত করলেন সখীর হাতে একটা সোনার কলস ছিল সে গিয়ে সেই কলসটি স্ফটিকের দেওয়ালের পেছনে রেখে এলো কুমারী তখন জিজ্ঞাসা করলেন বিদেশি তুমি তীর ছুঁড়তে চানো মুখ টিপে হেসে চন্ড বলল ছেলেবেলায় শিখেছিলাম অল্প স্বল্প জানি বেশ এবার তোমার বুদ্ধি পরের পরীক্ষা হবে ওই ঘট দেখতে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে যদি পারো তুমি কৌশল বটে রাজা এবং পারিষদরা সকলে অবাক হয়ে রইলেন এ কি অদ্ভুত পরীক্ষা এদিক থেকে ঘট বিদ্ধ করা কি সম্ভব কখনো মাঝে পাঁচ আঙ্গুল পুরু স্ফটিকের দেওয়াল রয়েছে সে দেওয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয় চন্দ্র বলে মানুষের কাজ এরকম লক্ষ্য পেয়েছে দেবতাদের অসাধ্য তবে কি তুমি চেষ্টার আগেই পরাভব স্বীকার করছ চন্দ্র বলল না আমি তা বলছি না আমি বলছি আপনি মানুষের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব পদবি দান করেছেন রাজকুমারী তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন তবে কি তুমি পারবে বলে মনে হয় চন্ড হেসে বলল ফারা না অধীন তবে পরীক্ষা এ পরীক্ষা উপযুক্ত পরীক্ষা বটে সযত্নে ধনুকে গুণ পড়ালো চঙ্কার দিয়ে দেখলো গুণ ঠিক হয়েছে কিনা তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুকে স্বর সংযোগ করলো গাছের পাতা নড়ছে না বাতাস স্থির দর্শকেরাও চিত্রার্পিতের মতো বসে দেখছেন চন্ড ধীরে ধীরে ধনুক ঊর্ধ্বে তুলল একবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখল তারপর জ্যা মুক্ত তীর আকাশের দিকে ছুটে চলল তীর আতসবাজির মতো সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগল ঠং করে একটা শব্দ হলো সকলে মুক্ত হয়ে দেখলেন তীরটি সোনার কলসের গায়ে বিঁধে আছে রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন তার বুক থেকে একটি কম্পিত দীর্ঘশ্বাস বার হয়ে গেল বুক দুরুদুরু করে কাঁপতে লাগল আশঙ্কায় না আনন্দে তিনি নিজেই বুঝতে পারলেন না চন্দ্রের কপালেও ঘাম দেখা গিয়েছিল সে ঘাম মুছে জিজ্ঞাসা করল রাজকন্যা আদেশ পালন করতে পেরেছে কি রাজকন্যার গলা কেঁপে গেল তিনি বলেন ফেরেছ একটু থেমে বলেন এবারে তোমার শেষ পরীক্ষা চন্ড যেন একটু ক্ষুণ্ণ হয়ে বলল এরই মধ্যে শেষ পরীক্ষা আমার ইচ্ছা হচ্ছে সারা জীবন ধরে আপনার কাছে পরীক্ষা দিই সুমিত্রার বুক আবার দুরু দুরু করে উঠল কিন্তু তিনি নিজেকে সংযত করে বলেন শেষ পরীক্ষা এই আমি বোনের মধ্যে দৌড়ে যাব দশ কুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে তুমি আমার পশ্চাৎ ধাবন করবে তোমার হাতে একটা তীর আর একটা থনুক থাকবে তুমি যদি আমায় স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত আর আমি যদি ফিরে এসে এই স্পর্শ করতে পারি তাহলে তোমার হার আমার গতি রোধ করবার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দু রক্ত বার হয় তাহলে তদ্দণ্ডেই তোমার প্রাণ যাবে চন্দ্র বললে মানবী মৃগয়া আমার জীবনে প্রথম বেশ তাই হোক হরিণীর মতো ক্ষিপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেলেন দশ গোনা শেষ হলে চন্ড তীর্থনু কাতে শিকারীর মতো তাকে অনুসরণ করল চন্ড খুব দ্রুত দৌড়তে পারে কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লা এসে পেছিয়ে পড়তে লাগল ক্রমে উদ্যানের গাছপালা যত ঘন হতে আরম্ভ করলো ছায়াও তত গভীর হতে থাকল তার ভিতর দিয়ে পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উদ্দিন বেনি দেখা যেতে লাগলো কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না চণ্ড বুঝলো সুবিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না হাজার হোক তিনি নারী তার শরীর লঘু এদিকে চন্ডের গায়ে লঘু বর্ম এ অবস্থায় কেবল পশ্চাৎধাপন করে কুমারীকে ধরা অসম্ভব চন্ড তখন যে পথে রাজকুমারী ফেরবার সম্ভাবনা সেই দিকে যেতে লাগল ছায়ায় অস্পষ্ট বোন ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে অগন্য গাছে শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর চণ্ড দেখল সুমিত্রা তার দিকেই ছুটে আসছেন কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চন্ডকে দেখতে পেলেন উচ্চ হাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন কিন্তু চণ্ড তখন তার খুব কাছে এসে পড়েছে তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয় তবু চণ্ড পিছিয়ে পড়তে লাগলো দশ হাতের ব্যবধান ক্রমে পনেরো হাতে দাঁড়ালো সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছু ফিরে চাইছেন আবার কলকণ্ঠে হেসে আবার দৌড়চ্ছেন ক্রমশ ব্যবধান যখন আরও বেড়ে গেল তখন চণ্ড মনে মনে স্থির করে নিল রাজকুমারীকে আর চোখের আড়াল করা চলবে না সে দৌরতে দৌরতে ধনুকে স্বর যোজনা করলে তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলেন এই সুযোগের জন্য চন্ড অপেক্ষা করছিল পলকের মধ্যে তার তীর ছুটল সুমিত্রা যখন আবার পা বাড়ালেন তখন দেখলেন তার চলার শক্তি নেই চন্ডের তীর তার বেনি ভেদ করে গাছের গুড়িতে বিঁধে গেছে চঞ্জ ছুটে এসে তীর উপরে রাজকুমারীর বেনি মুক্ত করে দিল হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখলে তার চোখে জল চন্ডের মুখ বিষণ্ন হয়ে গেল সে ক্ষণকাল চুপ করে আস্তে আস্তে বল দেবী আমি এখনো আপনার অঙ্গ স্পর্শ করিনি যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান আমি শেষ পরীক্ষা হেরে যেতে রাজি আছি আপনি যান বেদি স্পর্শ করুন গিয়ে সুমিত্রা নত জানু হয়ে সেখানে বসে পড়লেন বাষ্পরুদ্ধ স্বরে বললেন প্রথম দর্শনী আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল আর্যপুত্র বীর্যশুলকে তুমি আমায় জয় করেছ তবু স্বেচ্ছায় আমি তোমার আত্মসমর্পণ করছি চন্দ্রের মুখ হাসিতে ভরে গেল সুমিত্রাকে ধরে তুলে সে বললো সুমিত্রা সুমিত্রা গলা থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন তারপর আবার জানু হয়ে বরকে প্রণাম করলেন চন্দ্র হেসে বল সুমিত্রা তুমি রাজকন না দরিদ্রের বর্ণকুটিরে তোমার কষ্ট হবে না সুমিত্রা চোখ নিচু করে বলল তোমার মতো স্বামী যার পর্ণকুটিরে থেকেও তো সে রাজ রাজেশ্বরী আর্যপুত্র আমাকে তোমার বনশ্যাম বঙ্গদেশে নিয়ে চলো এখন চন্দ্র বলল সুমিত্রা তোমার সঙ্গে আমি প্রতারণা করেছি বলেছিলাম মনে আছে বঙ্গদেশের রাজকুমার রসিক আমি একটু রসিকতা করেছি আমার সত্যিকারের নাম চন্দ্র আমার একটি ছোট্ট ভোগিনী আছে সে চন্দ্র উচ্চারণ করতে পারে না চন্দ্র বলে তাই বিস্ময় উৎফুল্ল চোখ চেয়ে সুমিত্রা বলেন তুমি তবে বঙ্গের রাজপুত্র হ্যাঁ কিন্তু রাজপুত্র পরে তোমার মালা ফিরিয়ে নিও না যেন সুমিত্রা মুগ্ধ নেত্রে কিছুক্ষণ চন্দ্রের মুখের পানে চেয়ে থেকে মৃদুস্বরে বলেন রাজপুত্র যে এমন হয় তা জানতাম না কখনো তারপর দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রসাদ স বেদিতে ছিলেন সেই দিকে চললেন এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বীর্যশুল্কা খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন নমস্কার